আচ্ছা বন্ধুরা, বর্তমানে কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সনের প্রাইসটা কিন্তু অনেক হাই। সেক্ষেত্রে আপনাকে ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সনটা কিনতে হলে 5 লক্ষ টাকা গুনতে হবে। 8,000 টাকা কমে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সনের বাইকটি পেয়ে যাচ্ছেন। আর এই বাইকটি কিন্তু অলমোস্ট নতুন, মানে শোরুম থেকে নতুন বাইক নেওয়া আর এই বাইকটি কিন্তু নেওয়া একই কথা। বাইকটি রান করেছে জাস্ট 3,000 কিলো। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহান বাইকস অ্যান্ড সোহান ব্লগস। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম R15 ভার্সন 3, একেবারে ফ্রেশ কন্ডিশনে 2022 মডেল, মাত্র 3,000 কিলো বাইকটি রান করেছে। আর এই বাইকটি কিন্তু এখন ওয়ান টেস্টে আছে। বাইক যে নেবেন সে কিন্তু ফার্স্ট ওনার হবেন, মানে নতুন বাইক নেওয়া আর এই বাইকটা নেওয়া কিন্তু একই কথা। আর বর্তমান মার্কেটে কিন্তু R15 ভার্সন 3 প্রাইস কিন্তু অনেক হাই। বর্তমানে প্রাইস হচ্ছে ভার্সন 3 5 লক্ষ টাকা। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা কমে কিন্তু এই বাইকটি নিতে পারবেন। আর এই বাইকের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো যে বাইকটি কত টাকা হলে সেল করা হবে এবং বাইকটি কী কন্ডিশনে আছে, কোথাও কোনো দাগ স্পট আছে কি না। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন, পেজটা অবশ্যই আমাদের ফলো দেবেন এবং সাথে ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এক্ষেত্রে যারা R15 ভার্সন 3 একেবারে ফ্রেশ কন্ডিশনে বাইক আছে একটু কম প্রাইসের মধ্যে, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে। সো বন্ধুরা, বাইকটি হচ্ছে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন। আর বর্তমানে কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সনের প্রাইসটা কিন্তু অনেক হাই। 5 লক্ষ টাকা গুনতে হবে ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সনটা কিনতে হলে। আর এই বাইকটি কিন্তু আপনারা প্রায় অনেক টাকা কমে কিন্তু এই বাইকটি নিতে পারবেন। আর এই বাইকটি কিন্তু অলমোস্ট নতুন কন্ডিশনে আছে, 2022 মডেল, রান করেছে মাত্র 3,000 কিলো। বাইকটির কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই, কনসেপ্টটা দেখেন, একেবারে কিন্তু ফ্রেশ রয়েছে, কোথাও কোনো দাগ স্পট নাই। এই হচ্ছে মিটারের কন্ডিশন, মিটার কিন্তু একেবারেই ফ্রেশ, কোথাও কোনো দাগ স্পট নাই। গাড়িটা যদি আপনারা সরাসরি এসে দেখেন, আপনারা বুঝতে পারবেন না আসলে এটা পুরাতন নাকি নতুন বাইক। দেখলে আপনারা হয়তো ভাববেন যে এটা নতুন বাইক, আসলে কিন্তু বাইকটা হচ্ছে পুরাতনই, কিন্তু বাইকটি রয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে, শোরুম কন্ডিশনের, কোথাও কোনো দাগ স্পট নেই। ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন, জাস্ট ওয়াও, একেবারেই কিন্তু ফ্রেশ, বিন্দু পরিমাণে স্ক্র্যাচ পাবেন না। ফ্রন্ট সাইডটা দেখেন, একেবারেই ফ্রেশ রয়েছে, কোথাও কোনো দাগ স্পট নাই। লুকিং গ্লাস থেকে শুরু করে হেডলাইট শেপ, তারপরে সামনে চাকার কন্ডিশনটা দেখাই, চাকার কন্ডিশনটা দেখেন একেবারেই ফ্রেশ, বাবলগুলো কিন্তু এখনও যায়নি। দেখেন ডিস্ক থেকে শুরু করে সব কিছু কিন্তু ওকে, একেবারেই ফ্রেশ রয়েছে বাইকটি। সো এই বাইকটা যদি আপনারা পারচেস করেন, আপনারা কিন্তু নতুন বাইকের ফিল পাবেন। আর বাইকটা নিয়ে জাস্ট আমরা যদি আপনাদেরকে পলি একটু লাগিয়ে দেয়, তাহলে আপনারা ভাববেন যেটা নতুন বাইকেই। সো যারা একেবারেই নতুন কন্ডিশনে বাইক কিনতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই বাইকটা অনেক বেশি স্পেশাল হবে, কারণ আপনারা এই বাইকটি কিন্তু নতুনের মতো ফিল পাচ্ছেন এবং নতুন কন্ডিশনে বাইক পাচ্ছেন। এছাড়া কিন্তু বাইকটিতে অনেক টাকা কমে কিন্তু পেয়ে যাচ্ছেন। সো এদিকে সাইডটা দেখেন, একেবারেই ফ্রেশ রয়েছে, কোথাও কোনো দাগ স্পট নেই, একেবারেই ব্র্যান্ড নিউ কন্ডিশনে। পেছনের চাকাটা দেখেন, একেবারে কিন্তু ফ্রেশ, মাত্র 3,000 কিলো চলছে, কোথাও কোনো দাগ স্পট নেই। বাইকটি ওয়ান টেস্টে আছে, যে নেবেন সে কিন্তু ফার্স্ট ওনার হবেন। বন্ধুরা, বর্তমানে কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সনের প্রাইসটা কিন্তু অনেক হাই। সেক্ষেত্রে আপনাকে ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সনটা কিনতে হলে 5 লক্ষ টাকা গুনতে হবে। আর এই বাইকটি আপনারা যদি পারচেস করেন, এই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন 4,40,000 টাকায়, মানে 60,000 টাকা কমে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সনের বাইকটি পেয়ে যাচ্ছেন। আর এই বাইকটি কিন্তু অলমোস্ট নতুন, মানে শোরুম থেকে নতুন বাইক নেওয়া আর এই বাইকটি কিন্তু নেওয়া একই কথা। বাইকটি রান করেছে জাস্ট 3,000 কিলো। সো যারা একেবারে ফ্রেশ কন্ডিশনে নতুন বাইক কেনার চিন্তাভাবনা করতেছেন, তারাও কিন্তু এই বাইকটি দেখতে পারেন, 60,000 টাকা কমে পেয়ে যাচ্ছেন এই বাইকটি। এই বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে 4,40,000 টাকা। এক্ষেত্রে যদি আপনারা সরাসরি আমাদের শোরুমে আসেন, এসে দেখে শুনে কিন্তু টেস্ট রাইড দিয়ে যদি আসেন সরাসরি, তাহলে কিছুটা আর কি কম রাখা যাবে, আপনার সম্মান করা যাবে। সো বন্ধুরা, যারা ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন কিনতে চাচ্ছেন, তারা অতি দ্রুত চলে আসুন সোহান বাইকসে। এ বাইকটি কিন্তু হয়তো বেশিক্ষণ থাকবে না, হয়তো 2-4 দিন থাকবে। সো যারা দ্রুত আসবেন তারাই কিন্তু পেয়ে যাবেন। সো দেরি না করে চলে আসুন সোহান বাইকসে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সনের নতুন কন্ডিশনে এ বাইকটি পারচেস করার জন্য। বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগসে। যারা সেকেন্ড হ্যান্ড অথবা নতুন বাইক ক্রয় বিক্রয় অথবা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন, চলে আসবেন সোহান বাইকসে।